لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونسل على رسوله الكريم بعد আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ মাসালাটি হলো সৎকাই ফিতির টাকা দিয়ে আদায় করা যাবে না যাবে না মাসালাটি নিয়ে ওলামাইকরামদের মাঝে ইখতলাফ আছে এবং উভয় পক্ষই দলিল ভিত্তিক ইফ করেছেন আলহামদুলিল্লাহ কারো কারো মত হলো টাকা দিয়ে সৎকাই ফিতির আদায় করা যাবে না পক্ষান্তরে ইমামে আজম পক্ষান্তর ইমামি এবং পূর্ববর্তী এবং পরবর্তী বহু ইমামদের মত হল টাকা দিয়ে সৎকাই ফিতির আদায় করা যাবে যারা বলেন টাকা দিয়ে সৎকাই ফিতির আদায় করা যাবে না তারা বুখারীর এই হাদিসটি দ্বারা দলিল দিয়ে থাকেন আন আবি হুদ্রি আনহু আনহুয়াকুল আবু সাইদ থেকে বর্ণিত তিনি বলেন আমরা একসা পরিমাণ খাদ্য অথবা একসা পরিমাণ জব অথবা একসা পরিমাণ খেজুর অথবা একসা পরিমাণ পনির অথবা একসা পরিমাণ কিসমিস দিয়ে সদকাতুর ফিতির আদায় করতাম উল্লেখিত হাদিসকে দিয়ে তারা বুঝাতে চান সৎকে ফিতির টাকা দিয়ে আদায় করা যাবে না বরং নসুর সাল আলী সাল্লাম যে সকল বস্তু দ্বারা সৎকে ফিতির আদায় করেছেন তা দিয়ে আদায় করতে হবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহি বলেন হাদিসে যে সকল বস্তু দ্বারা সৎকে ফিতির আদায়ের কথা এসেছে এগুলো দ্বারাই আদায় করতে হবে বিষয়টা এমন নয় বরং রসুল সাল আলি ও উদ্দেশ্য ছিল গরিবদের জন্য যা উপকারী এবং যা তাদের প্রয়োজন ফিতির আদায় করা এই জন্যই রসুল ওসাল্লাম তার যুগে গরিবদের জন্য যা উপকারী এবং যা তাদের প্রয়োজন ছিল তিনি আদায় করেছেন এখন আমার সম্মানিত কোনো ভাই প্রশ্ন করতে পারেন ইমামে আজম আবু হানিফার আহমতুল্লাহ আলহি কিভাবে বুঝলেন রসুল সাল আলিহিম গরিবদের জন্য যা উপকারী এবং যা তাদের প্রয়োজন তা দ্বারা সতকে ফিতির আদায় করেছেন প্রশ্নটি খুবই সুন্দর এবং যৌক্তিক হলো আবু ফিতরা বিষয়ে জবাব ইমামে আজম বর্ণিত সকল হাদিস এবং সাহাবাই কালামদের আমল এবং তা বেআইনদের বর্ণনা এবং আমল পর্যালোচনা করে বুঝতে পেরেছেন রসুলসাল আলিহাল্লামের উদ্দেশ্য ছিল গরিবদের জন্য যা উপকারী এবং যা তাদের প্রয়োজন তা দ্বারা সৎকায় ফিতির আদায় করা আমরা কিছু দলিল আপনাদের সামনে পেশ করছি যাতে আপনারাও বুঝতে পারেন রসুল সাল্লাল্লাহ হুম আইহু উদ্দেশ্য কি ছিল যেমন দেখুন রুসূল সাল্লাল্লাহ আলাই ইউসাল্লাম যে সকল বস্তু দ্বারা সদকে ফিতির আদায় করেছেন তার ভিন্ন বস্তু দ্বারা এমনকি টাকা দ্বারাও সাহাবাই কারাম এবং তাবে আইনগণ সদকে ফিতির আদায় করেছেন মামে বখারির আহমাদুল্লাহি আলাইহি বোখারি শরিফে তাহালিয়ে বিসি বিসিয়ে কতিল জেজমি একটি বর্ণনা আনেন কলে আম আজ উন রোদিয়াহু তাহাল আনহুলি ইতুনি বিআদিন সিয়াবিন খামিয়াসিন আউ লাবিসিন ফিস সাদাকাহ মাকান আশ-শাইরি ওয়া যুররতি আহওয়ানু আলাইকুম ওয়া খাইরুন লি আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিল মাদিনাতি হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান বাসীদের বলেন তোমরা জব ও ভুটটার পরিবর্তে চাদর এবং পরিধেয় বস্ত্র আমার কাছে সদকা হিসাবে নিয়ে আসো তা আমার পক্ষেও সহজ এবং মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীদের জন্য উত্তম বর্ণনাটি থেকে আমরা বুঝতে পারলাম হজরত মোয়াজিব নে জাবাল রদি আল্লাহ তাল আনহু চাদুর এবং পরিধেয় বস্ত্র সৎকাই ফিতির হিসাবে গ্রহণ করেছেন অথচ সৎকাই ফিতির চাদর এবং পরিধেয় বস্ত্র দ্বারা আদায়ের কোনো বর্ণনা আমরা রসুল সাল আলি হুসাল্লাম থেকে পাই না উল্লেখিত বর্ণনাটি কি জিজিয়ার না সৎকাই ফিতিরের এই বিষয়ে আনসা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বুখারি প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ফাইজুল বারিতে বলেন অজাহির আন্নাহা কায়নাত সৎকাতুল ফিতরি বাহ্যিকভাবেই বোঝা যায় বর্ণনাটি হল সৎকাই ফিতিরের এই বর্ণনার ব্যাখ্যা ইমাম ইবদন হাজার আহমতুল লহ হিঁ আলাইহি ফাতুল লিখেন কাল ইবন রশীদ ওয়াফাকল বোহারী ফিহা মাস আলাতিল হানাফি ইমাম ইবনু রশিদ বলেন ইমাম বখারীর আহমতুল ল এই মাস আলায় হানাফিদের সাথে একমত পোষণ করেছেন অর্থাৎ ইমাম বহারীর আহমতুল ল আলাইহি সৎকে ফিতির আদায়ের বিষয়ে হানাফিদের সাথে একমত অর্থাৎ রসুল সালা লহ আলাইহি ও যে সকল বস্তু দ্বারা সৎকাই ফিতির আদায় করেছেন তাছাড়া ভিন্ন বস্তু বা টাকা দ্বারাও সৎকাই ফিতির আদায় করা যাবে উল্লেখিত বর্ণনাটির সনদ এবং ব্যাখ্যা নিয়ে বাংলা মুসতাহিব ব্রাদার রাহুল ভাই কিছু আপত্তি করেছেন তার বিস্তারিত আলোচনা আসছে ইনশাআল্লাহ আসুন আমরা আল ময়জামুল আওসাত থেকে আরেকটি বর্ণনা দেখি হান আসমা বিনতে আবি بکر রাদিয়াল্লাহু তাআলা анহা قالت কুননা নুআদ্দি zakat al fitr ala ahdi rasulillah sallallahu alaihi wasallam mudayn min al qamh হযরত আসমা বিনতে আবি بکر রাদিয়াল্লাহু তাআলা анহা থেকে বর্ণিত তিনি বলেন আমরা রসুল সাল্লাহ আলী ওর জমানায় দুই মুদ গমের ছাতু দ্বারা সৎকায় ফিতির আদায় করতাম ছাতু দ্বারা সৎকায় ফিতির আদায়ের কথা হাদিসে বর্ণিত হয়নি সাহাবাহিক রামগঞ্জ ছাতু দ্বারা ফিতরা আদায় করাই প্রমাণ করে হাদিসে বর্ণিত খাদ্যই নির্দিষ্ট নয় বরং সমমূল্যের অন্য বস্তু দ্বারাও ফিতরা আদায়ের সুযোগ রয়েছে উল্লেখিত দুটি বর্ণনা থেকে আমরা বুঝতে পারলাম রসুল সাল্লাহ আলী ওসাল্লাম যে সকল বস্তু দ্বারা আদায় করেছেন তা দ্বারাই ফিতরা আদায় করতে হবে বিষয়টা এমন নয় বরং সাহাবাই কারাম সমমূল্যের অন্য বস্তু দ্বারাও ফিতরা আদায় করেছেন। এবারে শুনুন আমরা টাকা দিয়ে সদকা ফিতির আদায়ের একটি বর্ণনা দেখি। ইমাম ইবনে আবি সেইবারাহমাতুল্লাহি আলাইহি তার মুসান্নাফে একটি বর্ণনা উল্লেখ করেন। আন যুহাইরিন ক্বালা সামি'তু আবাই ইসহাক ইয়াকুলু। যুহাইর বলেন আমি আবু ইসহাককে বলতে শুনেছি আদরতুহু মহ ইয়াতুন ফি সাদাকাত রমাদান আদরাহিমা বিকিমতি আত-তাআম। tabi'i আবু ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি সাহাবাই কালামকে পেয়েছি তারা রমজানের ফিতির খাদ্যের মূল্য দ্বারা পরিশোধ করতেন হাদিসটি থেকে আমরা বুঝতে পারলাম সাহাবাই ফিতির সৎকে মূল্য দ্বারা পরিশোধ করেছেন এখন আমার সম্মানিত ভাই প্রশ্ন করতে পারেন বনরাতে হুম বা তাদের দ্বারা যে সাহাবাই কারাম উদ্দেশ্য এটা আপনি কিভাবে বুঝলেন প্রশ্নটি খুবই সুন্দর এবং যৌক্তিক জবাব হল শেখ আউআামা হাফিজাহুল্লাহ তালা মুসান্নাফ ইবনী সেই বাতে হাদিসটি উল্লেখ করার পর নিচে লিখেন তিনি যে বলেছেন আদরক তুহুম ইউরিদুবিহি সাহাবা এটা দ্বারা উদ্দেশ্য হল সাহাবাই কারাম আরবের বিখ্যাত সালাফি আলেম শেখ সালেহ যিনি শেখ বিনবাজ রহমতুল্লাহ আলহী এবং শেখ ওসাইমিন রহমতুল্লাহ আলহীর ছাত্র এবং বাংলাদেশের নামধারী সালাফিদের থেকে বিজ্ঞ একজন সালাফি তিনিও টাকা দিয়ে সৎকাই ফিতির আদায় করা যাবে কি না এই মাসালাটির আলোচনা করতে গিয়ে উল্লেখিত বর্ণনাটি উল্লেখ করেন এবং তার ব্যাখ্যাতে লিখেন ফাঁকাউলুহু আদরক তুহুম তিনি যে বললেন আদরক তুহুম ইয়ানি বিহি সাহাবা আদরক তুহুম দ্বারা উদ্দেশ্য হল সাহাবাহি এবং দেখুন তিনি বর্ণনাটি পেশ করার পর কথাও বলছেন ইয়াসবুতু আন্নাজালিকা কানা মামুলান বিহি ফি আসরিহিম তার বর্ণনা দ্বারা প্রমাণ হয় সাহাবাদের যুগে টাকা দ্বারা সদকায় ফিতির আদায়ের আমল ছিল শেখ আহমদ বিন সিদ্দিক আল গুমারি রহমতুল্লাহ আলিহি তাহকিকুল আমাল কিতাবে লিখেন ও আবু ইসহাক মিনা তবকাতিল উস্তা মিনা তাবি আবু ইসহাক তিনি তাবিদের অন্তর্ভুক্ত ছিলেন আদকা আলিয়ান আলে হিসসালাম ও জামা আতাম মিনেস সাহাবা। তিনি আলী রাদল্লাহ তালা আহুু সহ সাহাবাদের একটা জামাতকে পেয়েছেন বহু ওইহ কি আনুহম এবং তিনি সাহাবাদের থেকেই বর্ণনা করছেন বয়াস পুত আন্নাদ আলিকা কানা মা আমুল্যান বিহিফি আসলিহিম তার বর্ণনা দ্বারা প্রমাণ হয়। সাহাবাদের যুগে টাকা দ্বারা সজ্ঞয় ফিতির আদায়ের আমল ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বননাটিতে হুম বা তাদের দ্বারা উদ্দেশ্য হলো সাহাবাই কারাম সাথে সাথে আশা করি এটাও বুঝতে পেরেছেন খোদ সাহাবাই খাদ্যের মূল্য দ্বারা পরিশোধ করতেন আলহামদুলিল্লাহ উল্লেখিত সনদ নিয়ে বাংলা মুস্তাহিদ ব্রাদার রাহুল ভাই কিছু আপত্তি করেছেন তার বিস্তারিত আলোচনা আসছে ইনশাআল্লাহ এবার আসুন আমরা খাই করুন এর কয়েকজন তা ব্যীর আমল দেখি ইমাম ইবনাবি সেইবার রহমতুল্লাহ আলেহী তার মোসান্নাফে একটি অধ্যায় কায়েম করেন এবং তার শিরোনাম দেন في إعطاء الدراهم في زكاة الفطر تقر نمو صدق الفطير بردان تني تابعي عمر بن عبد العزيز رحمة الله عليه تك يتبعون عن قرة قال جاءنا كتاب عمر بن عبد العزيز في صدقة الفطر نصف صاع عن كل إنسان أو قيمته نصف درهم قرة رحمة الله عليه تك بونيتو تني بولين أما دركة حضرت عمر بن عبد العزيز رحمة الله عليه البتاشلو بردتك لوك تك أداسا বা অর্ধেক দিরহামের সমমূল্য সদকায়ে ফিতর আদায় করার ইমাম ইবনে সেইবার সাইবা رحمۃ اللہ علیہ বিখ্যাত তাবেঈ হাসান বসির رحمۃ اللہ থেকে একটি বর্ণনা উল্লেখ করেন তিনি বলেন আনিল হাসানি ক্বাল লা বাসা আন তু'তি আদ-দরাহিম ফী সাদাকাতিল হাসান বসির رحمۃ اللہ থেকে বর্ণিত টাকার মাধ্যমে সদকায়ে ফিতির আদায় করাতে কোনো সমস্যা নেই হযরত হাসান বসির رحمۃ اللہ علیہ এর বর্ণনাটির সনদ নিয়ে বাংলা মুস্তাহিদ ব্রাদার রাহুল ভাই কিছু আপত্তি করেছেন তার বিস্তারিত আলোচনা আসছে ইনশাআল্লাহ এ বিষয়ে ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়া আম্মা ইখরাজুল কিমাতি লিল হাজাতি আও মসলা মাসলাহাতি আও আদলি ফালা বাস বিহি প্রয়োজনে বা অবস্থার আলোকে টাকা দিয়ে আদায় করাতে কোনো সমস্যা নেই আশা করি আপনারা সাহাবাই কারাম এবং বিখ্যাত তাবিঈদের আমলের মাধ্যমে বুঝতে পেরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বস্তু দ্বারা সদকায়ে ফিতরা আদায় করেছেন তা দ্বারাই আদায় করতে হবে বিষয়টা এমন নয় বরং রসুল যে সকল বস্তু দ্বারা আদায় করেছেন তা দ্বারাও আদায় করা যাবে এবং তার সমমূল্যের ভিন্ন বস্তু বা টাকা দ্বারাও আদায় করা হবে যেমনটা সাহাবাই কার এবং সম্মানিত তার বেআইনদের আমল থেকে আমাদের নিকট স্পষ্ট আলহামদুলিল্লাহ এখন আরেকটা প্রশ্ন তাহলে রসুল সাল্লাহ আলিম ওসাল্লামের জমানায় তো দিনার দিরহামের প্রচলন ছিল কিন্তু রসুল সাল আলহিমাসাল্লাম কেন তা দ্বারা আদায় করলেন না আমরা যদি কোরআন এবং হাদিস নিয়ে একটু গবেষণা করি তাহলে দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি জমানাতে গরিবদেরকে খাদ্য প্রদানের প্রচলনটা ব্যাপক ছিল। এজন্যই কোরআনের বিভিন্ন আয়াতে খাদ্য প্রদানের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেন, "ওয়া ইয়াত'িমুনা আত'আম আলা হুব্বিহি ও ওয়া ইয়াতীমান ওয়া তারা খাদ্যের প্রতি আসক্তি বা নিজেদের খাদ্যের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা খাদ্য দান করতেন মিসকিনদেরকে, ইয়াতীমদেরকে এবং বন্দীদেরকে। আরেক আয়াতে আল্লাহ কাফেরদের সম্পর্কে বলেন ওলাই আহদ্দ আলা তো আমিল মিসকিন আর সে মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করত না আরেক আয়াতে আল্লাহ আলা বলেন ওলা তাহা আলা তো আমিল মিসকিন আর তোমরা মিসকিনদের খাদ্য দানে পরস্পরকে উৎসাহিত করো না ইমাম আহমত রহমতুল্লাহ আলেহি বুখারি শরীফে কিতাবুল ইমান একটি অধ্যায় কায়েম করেন এবং শিরোনাম দেন এ তো আম তো আমি মিনাল ইসলাম অর্থাৎ খাদ্য দান ইসলামের অন্তর্ভুক্ত এবং তিনি একটি হাদিস উল্লেখ করেন

আশা করি উল্লেখিত দলের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন রসুফ সাল আলিমসাল্লামের যুগে গরিবদের খাদ্য দানের প্রচলন ব্যাপক ছিল এই জন্য আল্লাহ কোরআনে খাদ্য দানে উদ্বুদ্ধ করেছেন এবং রসুল সাল্লু আলিমুসাল্লাম নিজেও খাদ্য দানে উদ্বুদ্ধ করেছেন এমনকি খাদ্য দানকে ইসলামের মাঝে অন্তর্ভুক্ত বলেছেন টাকা দিয়ে সৎকে ফিতির যদি জায়জ না হতো তাহলে অবশ্যই রসুল সাল আলিমুসাল্লাম নিষেধ করতেন অথচ তিনি নিষেধ করেছেন এমন কোনো বর্ণন আমরা পাই না এবং টাকা দিয়ে সৎকে ফিতির যদি জায়েজ না হতো তাহলে সাহাবাই কাম টাকা দিয়ে আদায় করতেন না বিশেষ করে হজরত ওমর বিন আবদুল্লা আজিজ এবং হাসান বসির রহমতুল্লাহ আলিহের মতো বিখ্যাত তাবিয়া টাকা দিয়ে আদায়ের ফতুয়া দিতেন না এবং আপনি যদি হাদিস থেকে ইমামে আসম আবু হানিফা রহমতুল্লাহ আলিহের ব্যাখ্যাটা গ্রহণ করেন অর্থাৎ হাদিসে যে সকল বস্তু দ্বারা সদকায় ফিতির আদায়ের কথা এসেছে এগুলো দ্বারাই আদায় করতে হবে বিষয়টা এমন নয় বরং রসুল সাল্লাহ সাল্লামের উদ্দেশ্য হল গরিবদের জন্য যা উপকারী এবং যা তাদের প্রয়োজন তা দ্বারাই ফিতির আদায় করা এই ব্যাখ্যা গ্রহণ করলে দেখবেন সাহাবাইক রামদের আমল এবং তা বেআইনদের আমল এবং রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের আমল পরস্পর বিরোধী নয় কারণ রসুল সাল আলী ওসাল্লাম তার যুগের গরিবদের প্রয়োজন অনুযায়ী সদকে ফিতের আদায় করেছেন এবং সাহাবাই কারাম এবং তা বেআইনরা তাদের যুগের গরিবদের প্রয়োজন অনুযায়ী সদকে ফিতির আদায় করেছেন পক্ষান্তরে আপনি যদি বলেন রসুল সাল আলী ওসাল্লাম যে সকল বস্তু দ্বারা সদকে ফিতির আদায় করেছেন তা দিয়েই সদকে ফিতির আদায় করতে হবে তখন সাব্যস্ত হবে সাহাবাই কারাম এবং তা বেআইনরা রসুল সাল আলী ওসাল্লামের বিরোধী আমল করেছেন নাউজবিল্লাহ উল্লেখিত বর্ণনাগুলোকে দুর্বল করার জন্য এক ব্যর্থ চালাতে হবে। যেমনটা করেছেন বাংলা মুস্তাহিদ ব্রাদার রাহুল ভাই এবং বেচারা ভাইটা এ বিষয়ে অনেক জাদু দেখিয়েছে তারা জাদুর বাস্তবতা আমরা সামনে দলিল সহ উল্লেখ করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন আশা করি রসুল সাল আলিমুসাল্লামের উদ্দেশ্য এবং সাহাবাই কারাম এবং তার ব্যাংদের আমলের মাধ্যমে আপনাদের নিকট স্পষ্ট সৎকাই ফিতির তা দ্বারাই আদায় করা যা গরিবদের জন্য উপকারী এবং যা তাদের প্রয়োজন এ বিষয়ে আলেমদের ইখতলাফ থাকলেও ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহির দলিল এবং যুক্তি অনেক মজবুত আলহামদুলিল্লাহ আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন কেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহিকে বলা হয় আল ইমামুল আজম আলহামদুলিল্লাহ এবং আপনি সামান্য একটু চিন্তা করলেও দেখবেন সৎকার মূল উদ্দেশ্য হলো গরিবদের উপকার করা আর বর্তমানে আপনি টাকা দিয়ে সদকায় ফিতির আদায় করলে গরিব তার ইচ্ছে মতো প্রয়োজন অনুপাতে তা ব্যবহার করতে পারবে কিন্তু আপনি যদি খাদ্য দিয়ে আদায় করেন পক্ষে প্রয়োজন অনুপাতে তা ব্যবহার করা সম্ভব হবে না এখন কেউ বলতে পারেন আপনারা কোরবানি দেন কেন ওটা না দিয়ে গরিবদের টাকা দিয়ে দেন এই প্রশ্নের আগে আমাদের বুঝতে হবে সৎকা কিসের মাধ্যমে আদায় হয় এবং কুরবানি কিসের মাধ্যমে আদায় হয় যেমন দেখুন ইমাম আমশা কাশ্মীরি রহমতুল্লাহ আরেহি ফাইজুল বাড়িতে বলেন জায়জে আইন্দানা আর স্তিব দালবিলাক ই মাতি সৎকার ক্ষেত্রে মূল্যের মাধ্যমে পরিবর্তন করে আদায় জায়জ হবে ইল্লাফিল হাদায়া ও দহায়া তবে কোরবানির ক্ষেত্রে না অধায় আলিকালি মাকসুদা হা ক কেননা কোরবানীর ক্ষেত্রে মূল উদ্দেশ্য হল রক্ত প্রবাহিত করা ওদায় আলায়া মাতি কিন্তু রক্ত প্রবাহিতটা এটা মূল্যের মাধ্যমে অর্জন হবে না সুতরাং আমরা বুঝতে পারলাম সৎগাদ আদায়ের পদ্ধতি এবং কোরবানী আদায়ের পদ্ধতি এক না আদায় হবে কোরআনে নির্ধারিত ব্যক্তিদের আপনার সদ্গা দেওয়ার মাধ্যমে আর কোরবানি আদায় হবে পশুর রক্ত প্রবাহিত করার মাধ্যমে সুতরাং বোঝা গেল উভয় আদায় পদ্ধতি এক না বরং ভিন্ন সুতরাং আসুন এই বিষয়ে আমরা ইখতলাফে না জড়িয়ে রসুল সাল ওসাল্লাম এবং সাহাবাই কারাম এবং খাইরে এর সম্মানিত তাবে যে উদ্দেশ্যকে সামনে রেখে সৎকে ফিতের আদায় করতেন অর্থাৎ প্রয়োজন এবং অবস্থার আলোকে গরিবদের জন্য যেটা উপকারী মনে হবে তা দ্বারাই সৎকাতুল ফিতের আদায় করার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন আমিন আলোচনাটি ভালো লাগলে আশা করি শেয়ার করবেন যাতে অন্যরাও শুনে আমল করতে পারে আল্লাহ তৌফিক দান করুন আমিন ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতুক لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك